আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফেসবুক আইডি ফোনে লগ ইন আছে কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন। তো আপনার যদি এরকম হয় যে আপনার ফেসবুক আইডিটি আপনার ফোনেই লগ ইন আছে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রে কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা আমার এই ফোনেই লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ডটা না জানার কারণে আপনি কিন্তু অন্য কোনো জায়গায় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লগ ইন করতে পারবেন না। তাছাড়াও এটা যদি ফরগেট করারও ট্রাই করেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ফরগেট করার ট্রাই করলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে যদি আমরা ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে নো অ্যাকাউন্ট ফাউন্ড এরকম আসতেছে। তাছাড়াও ফেসবুক আপডেট হওয়ার কারণে আপনারা বুঝতে পারতেছেন না যে কীভাবে আপনার ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। কীভাবে খুব সহজে ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে ফেসবুকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা এটা কিন্তু আমার ফোনেই লগ ইন আছে কিন্তু মনে করুন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি জানি না, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা রিসেট করে নিতে পারি। তো এর জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এই অপশনে টাচ করার পর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে। তো আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন, এখানে টাচ করার পর এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে সেটিংসের ওভারভিউটা আপনারা দেখতে পারবেন। তো ফেসবুক যেহেতু আপডেট হয়েছে এই জন্য এখানে সেটিংগুলো আপনারা অনেকেই বুঝতেছেন না। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে যাচ্ছেন এই জন্য সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে টাচ করে দিন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইরকম শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমেই লেখা রয়েছে যে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমাদেরকে যে কাজটি করতে হবে এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে আসার পর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো না, পাসওয়ার্ড রিসেট করবো কিন্তু এই অপশানে আসতে হবে। তো এইখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডি যেটা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করবেন ওই আইডিটার উপরে টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম চলে আসছে। এইখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে নিচের দিকে রয়েছে ফরগট ইউর পাসওয়ার্ড। তো আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এইখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে ফোন নাম্বারগুলো রয়েছে অথবা যে ইমেইল অ্যাড্রেস আপনি কানেক্ট করে রেখেছেন সেগুলো দেখাবে। তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে যেটা আপনার কাছে বর্তমানে আছে, যেমন এখান থেকে আপনি ফোন নাম্বার দিতে পারেন অথবা ইমেইল অ্যাড্রেসও সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এইখান থেকে আপনি কন্টিনিউ অপশানে টাচ করবেন। কন্টিনিউ অপশানে টাচ করলে দেখতে পারবেন ওই ফোন নাম্বারে অথবা ওই ইমেইলে 6 ডিজিটের একটা কোড ফেসবুক থেকে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে ফেসবুক থেকে কল যায়, জাস্ট কল দিয়ে আপনার যে কোডটা রয়েছে সেটা জাস্ট বলে দিবে, সেই কোডটা আপনি জাস্ট এখানে ঠিকমতো বসিয়ে নেবেন। তো আমার কোডটা জাস্ট এখান থেকে চলে এসেছে এবং কোডটা বসিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে টাচ করব। কন্টিনিউ অপশানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড ফেসবুকে দিতে হবে যেইটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়ে যাবে। তো আপনি জাস্ট এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, যেই পাসওয়ার্ডটা আপনি আগে কখনো ব্যবহার করেননি এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো এরপর আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন এই যে পাসওয়ার্ডটি দিলেন এইটাই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে। তো আপনি চাইলে এখন এইখান থেকে কেটে বেরিয়ে আসতে পারেন। এখন আপনি চাইলে এই যে ফোন নাম্বার অথবা আপনার এই যে নতুন পাসওয়ার্ড এই নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ফেসবুকে যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইভাবে রিসেট করতে হয়। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।